মিথ্যা মিথ্যি বিগন্ডে জেলে ঢুকাইল বিগন সেটার প্রতিশোধ নিব ভাইজান আপনি কি করে এত নিশ্চিত হলেন যে বিগনকে খামুখাই জেলে ঢুকানো হয়েছে থানায় ছিলেন এখানে ভালোর কি হলো বারে ভালো হলো না কেউ আমার কথা ভেবেছে আমার কষ্ট হচ্ছে জেলে কষ্ট পাচ্ছে আমার সব কষ্ট শেষ হয়ে গেছে এগুলো জানতে পেরে হ্যাঁ তোর কথাটা আসলেই ঠিক কামটা তো ওই করছে তাহলে তো হিসাবে কয় যে জেলে ওরে যাইতেই হইল বড় ভাই এখন বিগনের আর অন্য কিছুই করার নেই কে বলছে করার নাই টাকা দিয়া মানুষ সব কিছু করতে পারে রাজিন সব কিছু করতে পারে টাকা দিয়া দেখা যাইব যে টাকা দিয়ে এই মামলাটাও ডিসমিস করে ফেলাইছে আর বাড়তি ঝামেলা রাঙা তো আছেই হ্যাঁ রাঙা ওই মেয়েটা আমার জীবন শেষ করে দিল ওই আমার জীবন সবকিছু উল্টাপাল্টা করে ফেলল কি কষ্ট তুই উল্টাপাল্টা করে দিল মানে আ উল্টাপাল্টা সে করতে চাইছিল কিন্তু পারে নাই তো তোর সাথে তোর নুপুরের বিয়ে হয়ে গেছে আর কোনো সমস্যা নেই আমি তো তাই ভেবেছিলাম বড় ভাই মানুষ যা ভাবে তা হয় না তা হয় না বড় ভাই কি ব্যাপার নতুন করে আবার কি গিট্টু লাগলো তো বুঝলাম না ঠিক আছে যাই হোক সেটা নিশ্চয়ই আমার জন্য ভালো হইব She's green, my love is clean, the sky is blue, my love is true, I love you, I love you, I love you. মানে এখন সে কি করতে চাইছে নাকি কয়েকদিন জেলে থেকে খুব ভয় পেয়ে গেছে হ্যাঁ কিছু বলেছে তোমাকে আসলে আপনার ব্যাপারটা নিয়ে কথা হয়নি তা কেন হবে সবাই তো নিজেকে নিয়ে খুব ব্যস্ত যে যার যার প্রেম সামলাচ্ছে আমাকে নিয়ে ভাবাতে করার কোনো সময় নেই আর আমি সেদিকে কতটা কষ্টে আছি তা কি বিকন একবারও ভেবেছে বিকন চিন্তা করতে পারে আপনার জন্য উনি মাত্র জেল খেটে আসলো আর আপনি ওনার সম্বন্ধে এইসব কথা বলছেন ঠিক না খবরদার আমাকে ঠিক বেঠিক শেখাতে আসবে না কেউ আমার জন্য কোনো কিছু করেনি বিকন গুলি করেছে সেই জন্য জেলে গিয়েছে আর এই যে এত সব কিছু যে করেছে তাতে কি আমার কোনো লাভ হয়েছে আমার তো কোনো লাভ হয়নি রাজিন তো ঠিকই নূপুরকে বিয়ে করে ফেলেছে চেষ্টাও তো উনি কম করেননি যা কিছু করেছে সব আপনার জন্য করেছে ওনার নিজের স্বার্থে উনি কিছু করেননি সেদিন তোমাকে বললাম না গেম অল আর গেম আমার সাথে গেম খেলেছে আই নো ভেরি ওয়েল প্লিজ আপনি বিকুন ভাইকে এসব উল্টাপাল্টা কিছু বলবেন না শুনলে উনি খুব কষ্ট পাবে উনি আপনাকে অনেক ভালোবাসে ভালোবাসা বিকুনের ভালোবাসা আরে বিকুনের ভালোবাসা তো আমার কোনো দরকার নেই
যেখানে আমি রাজনের ভালোবাসি পেলাম না সেখানে অন্যদের ভালোবাসা নিয়ে আমি কি করবো, নাচবো? প্লিজ আস্তে, এইসব কথা উনি শুনলে উনি কতটা কষ্ট পাবে একবার ভেবেছেন? তাছাড়া উনি এখনো চেষ্টা করছেন, এত অস্থির হচ্ছেন কেন? আচ্ছা তুমি বিকনকে একটা কথা জিজ্ঞেস করতে পারবে? তুমি বিকনকে গিয়ে জিজ্ঞেস করবে যে আমাকে নিয়ে তার পরবর্তী প্ল্যানটা কি, মানে আমাকে নিয়ে সে কী চিন্তা করে রেখেছে? সে কি আমার সাথে গেম খেলবে নাকি রাজিনকে পাওয়ার জন্য সে কোনো পদক্ষেপ নেবে? জি জিজ্ঞেস করবো, এটাই জিজ্ঞেস করবে। কে করলো তাহলে কাজটা? রাজিনকে বিয়ের আসরে গুলি করলো কে? বিকন। বিকন তো চ্যালেঞ্জ দিয়েছিল রাজিনকে, সে বিয়ের আসরে রাজিনকে গুলি করবে। কিন্তু কেন বিকন রাজিনকে গুলি করেছে? না, আমার মন এটা মানতে চায় না। রাজিন তো বলেছিল বিকনকে গুলি করবে। কই, রাজিন তো বিকনকে গুলি করেনি, কিন্তু বিকনকে কেউ না কেউ তো ঠিকই গুলি করেছে। আর তার দোষ গিয়ে পড়ছে রাজিনের ঘাড়ে। কিন্তু কে করেছে কাজটা, কে করলো? এই যে এত সব ঘটনা ঘটছে, এই ঘটনাটা কে ঘটালো? রাজিন বিকনকে চ্যালেঞ্জ দিয়েছে কায়দা বুঝে। এই সময় ঠিক এই সময় কাজটা কে করল? আমি তাকে খুঁজে বের করব। তোমার তো দেখতেছি নূপুর মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। তুমি এটা কি কও, নিজের ভাই হত্যার দায় তুমি আমার উপর চাপাইতে চাও? তুমি কইতে চাইতেছো যে রাজিনকে খুন করার চেষ্টা আমি করছিলাম?
ভাইজান রাঙা নেই আর বিকন কয়েকদিন আগেই মাত্র এসেছে এটা কি সম্ভব ভাইজান একটা লোকের খুন করবার পরিকল্পনা সেটা তো একটা বড় ষড়যন্ত্রের অংশ কিভাবে বিকন এসে হুট করেই খুনটা করে ফেলবে ইজ ইট পসিবল তুমি এই হিসাব নিকাশ করে আমারে কথাটা বললা আমি এতদিন প্ল্যান করে আমার ভাইরে খুন করার চেষ্টা করছি কেন এই কামরা রাঙা করতে পারে না ভাইজান পুরো ব্যাপারটা খুবই গোপনীয় ছিল কারোর পক্ষে এই খবরটা জানা সম্ভব ছিল না যদি না কেউ এই বাড়ি থেকে খবরটা রাঙাকে দিয়ে থাকে তার মানে এই খবরটা বাড়ি থেকে গিয়েছে তবে রাজিনকে যে আপনি মারার চেষ্টা করেছেন সেটা আমি নিশ্চিত খবরদার নুপুর একই ফালতু কথা তুমি বারবার কিন্তু বলবা না তোমার যদি বলতে হয় তাহলে তুমি সাক্ষী প্রমাণ নিয়ে আসা তারপরে আমারে বলো তোমারে অনেক আদর করি তো সেই কারণে তুমি মনে করছো যে এইটা আমার দুর্বলতা তাই না আজকে তোমার জায়গায় অন্য কেউ যদি এই কথাটা আমারে বলতো তাহলে তার কিন্তু আমি জিপ টাইনে ছেড়ে পড়াতাম বিকন থানায় সাক্ষী প্রমাণ নিয়ে গিয়ে পড়েছে এই ঘটনার সময় সে উপস্থিত ছিল না পুলিশও এই গুলির সাথে বিকনের কোনো সম্পৃক্ততা পায়নি পুলিশ পায় নাই বলে তুমি আমার পরে সেটা চাপায়া দিবা এটা কি অন্য কেউ করতে পারে না তুমি রাঙারে এত দুর্বল মনে করতেছো কেন যদি কেউ কিছু করেই থাকে ভাইজান তাহলে সেটা করেছে আপনার ইশারায় আমার দিকে যদি ইশারা থাকে তাহলে যাও থানায় যায় আমার নামে মামলা করো প্রমাণ থাকলে আমার তুমি জেলে পাঠাও ব্যাস কেন এইভাবে কথা বলছো কেন আমি এইভাবে কথা কো মনে কও তুমি আমারে আমার ভাই হত্যার চেষ্টা দেয় ফাঁসাইতে চাইতেছো জেলে পাঠাতে চাইতেছো আর আমি কি মুখ বুঝা চুপচাপ বসে থাকবো নুপুর আমি বহুদিন ধরে লক্ষ্য করতেছি তুমি আমার সন্দেহ করো তুমি আমার পিছনে লাগছো তুমি আমাকে দুই ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধাতে চাইতেছো আজকা তোমাকে দুইজনের এত বিপদের মধ্যে বিয়াটা তো আমি দিছি আর বিয়ার পরে তুমি এই চান্সটা নিলা যাও তোমার পূর্ণ স্বাধীনতা থাকলো যেইটা ইচ্ছা সেটা করো গিয়া যাও রাজিন ভাইকে তো বিকন ভাই গুলি করেনি তাহলে কে করেছে কাজটা পারমিতা পারমিতা করেছে পারমিতার এত সাহস নেই ও শুধু মুখে মুখেই বলতে পারবে কাউকে গুলি করার সাহস ওর হবে না তবে কি রাঙা করেছে কাজটা শুনুন আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো রাগ করবেন না তো আমার আর রাগ সবাই তোমাকে বলছে তো তুমি বললে আর ক্ষতি কি বলো কি বলবে রাজিন ভাইকে গুলিটা কি আপনি করেছিলেন বিকন ভাই তো গুলিটা করেনি তাহলে কে করেছে কাজটা ভালো খুব ভালো তুমি অন্যের দোষটা আমার উপর চাপিয়ে দিচ্ছ না বিকন করেনি বলে কি তাই বলে আমি করেছি আমি তো চাপাইনি আমি শুধুমাত্র জিজ্ঞেস করেছি রাজিন আমার সন্তানের বাবা তাকে আমি গুলি করবো
আর তাকে যদি আমি গুলি করে আমাকে সারা জীবনের জন্য তাকে হারিয়ে ফেলবো, আমি তো এতটা বোকা না। না তাহলে কি পারমিতা এই কাজটা করেছে? তোমাকে কৈফিয়ত দিতে হবে। আর আমার বোন খুব ভালো করে জানে যে আমি রাজনকে কতটা ভালোবাসি। তুমি আমাদের দুবোনকে ফাঁসাতে চাও না? না না, আমি আসলে খুনিকে তা বের করার চেষ্টা করছি। ও আচ্ছা, কেন? বিকুনকে উদ্ধার করার জন্য, তাকে এই কেস থেকে বাঁচানোর জন্য না? বিকুন ভাই তো নিরপরাধ, তবে কেন উনি কষ্ট পাবে? কেন অন্যের শেষে শেষে সাজা উনি ভোগ করবে? আচ্ছা আচ্ছা, তা তোমার ওই ভালো মানুষ বিকুনকে বাঁচানোর জন্য তুমি তার দোষটা আমাদের দুবোনের উপর চাপিয়ে দিচ্ছ? আমাদেরকে জেলে ভরতে চাও? কি যে হয়েছে আজকাল, কোনোভাবে আপনার সাথে কথা বলা যাচ্ছে না। আমি যা আছি ঠিকই আছি, আগেও যেমন ছিলাম এখন তেমন আছি। শুধু একটা পার্থক্য আছে, পার্থক্যটা হচ্ছে যে আমি তোমার চালাকিটা ধরে ফেলেছি।